আমি বলতে মান্না একমাত্র নায়ক মান্না সাহেব একমাত্র নায়ক ছিলেন উনি যে সম্মান দিয়ে গেছেন যদি কথাটা শুনতে খারাপ শোনা যাবে বাট উনি মারা যাবার পরে আমি বলবো একদম যে মানুষের ঢল আমার আমার সারা বিশ্বের কোনো আর্টিস্ট মারা যাবার পর কোনো শহর এরকম কলাপস করেছে আমি শুনিনি আজ পর্যন্ত সো আমি মনে করি সেই দিক থেকে আমরা বলবো যে আমরা বিশাল সৌভাগ্যবান একজন যে সেই সমসাময়িক একজন হিরো আমি ছিলাম তার প্রতি শ্রদ্ধা রাখি বলছি যে ওনার এই রকম পপুলারিটি উনি নিজেও জানতেন না যে আসলে উনি দর্শকের কাছে তার জনপ্রিয়তা কতটুকু আর অ্যাজ এ ম্যান হিসেবে আমি বলবো যে তার সাথে আমার চমৎকার একটি বন্ডিং ছিল অনেক ভালো সম্পর্ক ছিল তিনটি ছবিতে একসাথে কাজ করেছি তার কিছু গুণ ছিল আমি বলবো সেটা অবশ্যম্ভাবী ভালো অনেক চমৎকার গুণ ছিল যেমন একটি ছবিতে কাজ করছিলাম যেহেতু উনি জানে যে মারামারি ছবি ভালো করি